বিনোদন। অনন্ত জলিলের সিনেমা মানেই বড় আয়োজন, বড় ধামাকা। এবছরের শুরুতেই এই অভিনেতা ঘোষণা দিয়েছিলেন তার নতুন ছবি নেত্রী দ্য লিডার নির্মাণের। ইতিমধ্যে সিনেমাটির শুটিংও শুরু হয়েছে। সম্প্রতি অনন্ত বর্ষার সঙ্গে ভারতের নামজাদা ভিলেন প্রদীপ রাওয়াত অংশ নিয়েছেন দ্বিতীয় লটের শুটিংয়ে। সাভারের ধল্লাতে সিনেমাটির শুটিং চলবে আরও কিছুদিন। শুটিং স্পট ঘুরে এসে আরও জানাচ্ছেন সবুজ পারভেজ। ভারতের দক্ষিণী সিনেমার জাজ্জেল অভিনেতা প্রদীপ রাওয়াত শুধু দক্ষিণী সিনেমাতেই নয়, বলিউডে রয়েছে তার সমান জনপ্রিয়তা। আমির খানের গজনী ছবির এই অভিনেতা অভিনয় করছেন ঢালিউডেও। সম্প্রতি অনন্ত জলিল ও বর্ষা অভিনীত নেত্রী দ্য লিডার সিনেমার দ্বিতীয় লটের শুটিং শুরু হয়েছে। সিনেমাটির কাজে ঢাকা এসেছেন প্রদীপ রাওয়াত সহ দক্ষিণী ছবির আরও দুই প্রভাবশালী অভিনেতা তরুণ আরোরা ও কবির দুহান সিং। গেল 20 নভেম্বর থেকে মানিকগঞ্জের সিঙ্গাইরের ধল্লা গ্রামে চলছে নেত্রী দ্য লিডারের শুটিং। শুটিংয়ে অনন্ত বর্ষার সঙ্গে দিনরাত এক করছেন এই দক্ষিণী সিনেমার অভিনেতারা। অনন্ত জানালেন, এবারের শুটিং শেষ হলে ছবিটির অর্ধেকের বেশি কাজ সম্পন্ন হবে, বাকি শুটিং হবে তুরস্কে। বাংলাদেশের কিছু পার্ট হায়দ্রাবাদে করেছি, মানে বেটার অ্যাকশনের জন্য, বেটার কিছু মানে বিল্ডিং লোকেশনের জন্য কিছু করেছি আমরা ওইখানে 26% অলমোস্ট, আর বাংলাদেশে করে আমরা 50%, আর বাকি 50% বা 45% বাংলাদেশ হায়দ্রাবাদ মিলে 50% বা 55% হবে মুভি, আর বাকি 45% তার্কিতে হবে। নেত্রী দ্য লিডার ছবির কাহিনী এগিয়েছে একজন নেত্রীকে কেন্দ্র করে। এই নেত্রী চরিত্রটি ফুটিয়ে তুলছেন অভিনেত্রী বর্ষা। তামিল পরিচালক উপেন্দ্র মাধবের সঙ্গে ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন অনন্ত জলিল। পরিচালনার পাশাপাশি নেত্রী অর্থাৎ বর্ষার দেহরক্ষী চরিত্রে অভিনয়ও করছেন অনন্ত। ধরেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বডিগার্ড আছে, তাদের কি অ্যাক্টিভিটিস থাকে, তারা কিভাবে কাজ করে, আমি কি সেভাবে করতে পারতেছি কি না, মানে এগুলো নিয়ে চিন্তা করি আর কি। কারা কীভাবে দাঁড়ায়, মানে নেত্রীর পাশে দাঁড়ায় কিভাবে, তাকে কখনো যাওয়ার জন্য আমন্ত্রণ করলে কোথাও কিভাবে হাতটা দেখায়, মানে এই যে অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আমি খুব টেনশনে আছি, যে মানুষ যে আবার টোল না করে যেগুলো হচ্ছে না, মানে রিয়েলি এটা খুব চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার। নেত্রীর বেশে পর্দায় নিজেকে মেলে ধরতে পেরে বেশ উচ্ছ্বসিত বর্ষা। অভিনেত্রী জানালেন, এমন চরিত্রে অভিনয়ের সুযোগ সব সময় আসে না, তাই নিজের সেরাটা দিয়েই ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন তিনি। এই ক্যারেক্টার আমি জীবনে আর করতে পারবো না, ইভেন এই চরিত্রে আমি বাস্তব জীবনেও কোনোদিন পাবো না, বা ওই ধরনের আমার কোনো ইচ্ছাই নেই এই ধরনের কিছু। তো কাজেই আমি এই ছবিতে এমন কিছু করতে চাই, এমন অভিনয় করতে চাই যে মানুষ যেন বলে না সে করছে তার জীবনের সেরা ছবি। এরপরেও যদি আমরা 4-5টা ছবি করি মানুষ যেন এটাই মনে রাখে, দ্যাটস ইট। প্রথমবারের মতো বাংলাদেশি ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করে প্রদীপ রাওয়াত ও তরুণ আরোরা জানিয়েছেন, আমারে হিন্দুস্তান কি এক বহুত বড়ি লিডার হ্যায় মিসেস গান্ধী, ইন্দিরা গান্ধী, আপ লোগোনে নাম সুনা হোগা, মুঝে উনকি উনকি ইনকো দেখ কে উনকি ইয়াদ আই মুঝে, ইয়ে হামারে ফিল্ম কি জান হ্যায় ফিল্ম কি, ক্যোঁকি জব জিতনা আচ্ছা ইয়ে কাম করেঙ্গি উতনাই মে জো বুরা করুঙ্গা তো আপ লোগ মুঝে উতনি হি গালি দেঙ্গে, তো মে অ্যাকচুয়ালি মে চাহতা হুঁ কি ইয়ে বহুত আচ্ছা কাম করে, মে বুরা করু আপ মুঝে গালি দো, পর বহুত বড়িয়া কাম কিয়া আপনে, থ্যাঙ্ক ইউ সো, ইট ওয়াজ ভেরি নাইস। ফরক খালি ল্যাঙ্গুয়েজ কা হ্যায়, ডিফারেন্ট লোক হ্যায়, লোকেশন ডিফারেন্ট হ্যায়, আদারওয়াইজ কুছ এসা কোই নেই হ্যায়। হাম আপনে তরফ সে বহুত আচ্ছি পিকচার বানানে কি কোশিশ কর রহে হ্যায়, হাম বেস্ট ক্যামেরা ইউজ কর রহে হ্যায় জো হাম ইন্ডিয়া মে ইউজ করতে হ্যায়, হাম अपने जितने भी हमारे टेक्नीशियंस हैं हम इंडिया के लेके, मतलब इंडिया के और बांग्लादेश के मिक्स करके एक नया कुछ अच्छा बनाना चाह रहे हैं। अनंत जलील ने ये इनिशिएटिव लिया है और आई होप ये एक अच्छा न्यू बिगनिंग हो बांग्लादेशी फिल्म के लिए। প্রথম লটে নেত্রী দ্য লিডারের শুটিং হয় বাংলাদেশের সিলেট ও ভারতের হায়দ্রাবাদে। বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ছবিটি। এতে বাংলাদেশ থেকে আরও অভিনয় করছেন কাজী হায়াত, ইলিয়াস কাঞ্চন সহ অনেকে। সবুজ পারভেজ, নাগরিক বিনোদন।